হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিউচার নলেজ ইউটিউব চ্যানেল। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই মাসের বিভিন্ন গভর্নমেন্ট জবের কি কি আপডেট রয়েছে এবং কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। এক নজরে আপনারা একটি ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন সমস্ত গভর্নমেন্ট জবের আপডেটগুলি। এখন থেকে আপনারা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট জবের আপডেট এবং এক্সাম প্রিপারেশন সম্পর্কে বিভিন্ন ভিডিও আপনারা পাবেন। সো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের বলবো জুলাই মাসের বিভিন্ন গভর্নমেন্ট জবের আপডেটগুলি কি কি রয়েছে। প্রথমত আমি আপনাদের দেখাই, রাজ্যে ক্লার্ক ও শিক্ষক পদে আবেদন চলছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এই শিক্ষাগত যোগ্যতা ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস ও শিক্ষক পদের জন্য HS পাস আপনার দরকার। বয়স হতে হবে আপনাদের সর্বোচ্চ 40 বছরের মধ্যে। আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। দেখুন এখানে আবেদনের পাঠানোর ঠিকানা রয়েছে, মেম্বার সেক্রেটারি শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতন কালীডাঙ্গা পোস্ট খারবোনা পুলিশ স্টেশন রামপুরহাট ডিস্ট্রিক্ট বীরভূম, এবং পিন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, এবং এর আবেদনের লাস্ট ডেট 28 আগস্ট 2020। আমি এই আপডেট গুলির লিঙ্ক ডেসক্রিপশনে আপনাদের দিয়ে রাখবো, আপনারা তা দেখে নিতে পারেন। এখানে দেখুন আবেদন পত্রের ডাউনলোড এর লিঙ্ক রয়েছে, আপনারা এর ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদের ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে রাখবো। এখন সেকেন্ড আপডেটটি দেখুন, রাজ্যে 976টি শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা নামসই থেকে অষ্টম শ্রেণী প্লাস উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে এবং এর আবেদনের লাস্ট ডেট 15 জুলাই। আবেদন করার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা পেয়ে যাবেন সহজে। নেক্সট আপডেটটি দেখুন, কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে। যেমন ফুড SI রেজাল্ট August 2020, WBCS 2019 মেনের রেজাল্টটি বেরিয়েছে, ক্লার্কশিপ রেজাল্ট বেরিয়েছে July 2020, ICDS সুপারভাইজার এক্সামের রেজাল্ট বেরিয়েছে, এবং WBCS 2020 প্রিলিমের রেজাল্টটি বেরিয়েছে। আপনারা ডাউনলোড করতে পারবেন, আমি আপনাদের এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ডেট দেখুন, ICDS সুপারভাইজার মেনের ডেট রয়েছে 10 এবং 11 অক্টোবর, ICDS সুপারভাইজার অন প্রমোশন 12 এবং 13 সেপ্টেম্বর 2020, এবং ক্লার্কশিপ পার্ট 2 এর 27 সেপ্টেম্বর এক্সাম রয়েছে, WBCS 2020 মেনের 19 থেকে 26 ডিসেম্বরের মধ্যে এক্সাম রয়েছে, এবং WBCS 2021 প্রি এক্সামের ডেট রয়েছে 7 ফেব্রুয়ারি 2020। একই রকম ভাবে আমি এই লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সহজে পেয়ে যাবেন। নেক্সট যে গভর্নমেন্ট ভ্যাকেন্সির আপডেটটি রয়েছে তা হলো, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সহ 43টি গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন। মোস্ট শূন্য পদ 9,640টি। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস হতে হবে আপনাকে, এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আবেদন আপনারা অনলাইনে করতে পারবেন এবং এর আবেদনের লাস্ট ডেট 21 জুলাই। নেক্সট যে আপডেটটি রয়েছে তা হলো, রাজ্যে 700টি শূন্য পদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ হবে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। শিক্ষাগত যোগ্যতা আপনাকে যে কোনো শাখায় HS পাস হতে হবে। বয়স হতে হবে আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। একটি বৈধ মোবাইল নাম্বার এবং মেল ID থাকতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন করা যাবে। তবে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, আপনারা সরাসরি এটি আবেদন করতে পারবেন। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুবই শীঘ্রই প্রকাশিত হবে এবং এর আপডেটটি এলে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। নেক্সট যে গভর্নমেন্ট ভ্যাকান্সিটি বেরিয়েছে তা হলো, রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2020। এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য আমি আপনাদের ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে এই অফিসিয়াল নোটিশের আপডেটটি আপনারা পেয়ে যাবেন, এবং এটি আবেদনের লাস্ট ডেট 2 আগস্ট। নেক্সট যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটি হলো, কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে CRPF BSF ITBP CISF SSB 964 শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে। নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। এই শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস হতে হবে 1/1/2021 মধ্যে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন এটি অনলাইন মারফত হবে, আমাদের আমি লিঙ্কটি দিয়ে রাখবো, এবং এর লাস্ট ডেট 16 জুলাই 2020। নেক্সট গুরুত্বপূর্ণ আপডেটটি এসছে, পশ্চিমবঙ্গ ডাক বিভাগে ইন্টার্নশিপ হিসাবে লোক নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখায় 3 বছরের গ্রাজুয়েশন পাস হলে আবেদন করা যাবে। ছাত্র জীবনে অন্তত 15 বছরের পড়াশোনা করে থাকলে এই পোস্টের আপনারা যোগ্য হবেন। 2 মাসের ইন্টার্নশিপ শুরু হবে, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন। প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। আবেদনের ঠিকানা আপনাদের আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা
দোকান থেকে সঠিক অ্যাড্রেসটি পেয়ে যাবেন এবং আবেদন পাঠানোর লাস্ট তারিখ 15 জুলাই 2020। নেক্সট যে আপডেটটি এসেছে তা হলো পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তরে 400 শূন্য পদে ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান অফিসারের নিয়োগ। শূন্য পদ রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 170টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 140টি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 60টি, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার 26টি এবং চিফ ইঞ্জিনিয়ার 4টি। এখনো এই বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়নি, পাবলিশ হলে আমি আপনাদের ভিডিও মারফত জানিয়ে দেব। নেক্সট, রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার 393টি শূন্য পদে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার ও ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে। সংশ্লিষ্ট বিষয়ে বিটেক, বিই বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে আপনাকে পাস হতে হবে। আবেদন করতে হবে অনলাইনে এবং এর আবেদনের লাস্ট ডেট 15 জুলাই 2020। নেক্সট যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে তা হলো রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক। আবেদন করার জন্য বিএড, ডিএলএড লাগবে না। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএ অনার্স, বিএসসি অনার্স, বিএড, ডিএলএড লাগবে না এবং এর বয়স হতে হবে আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে। এটি আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদনের লাস্ট ডেট 10 জুলাই এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এটি আরো এক্সটেন্ড করা হয়েছে। আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন, আমি আপনাদের ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো। খুবই শীঘ্রই আরেকটি গভর্নমেন্ট জবের আপডেটটি আপনারা পেয়ে যাবেন, সেটি হলো রাজ্যে 2577টি শূন্য পদে ট্রাফিক পুলিশ নিয়োগ হবে। ইতিমধ্যে নবান্নের তরফ থেকে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং পদের নাম কনস্টেবল, ড্রাইভার, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ডিএসপি। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস, অষ্টম শ্রেণী পাস হতে হবে। এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি আপনাদের এর আপডেট দিয়ে রাখবো এই চ্যানেলের মাধ্যমে। সো ফ্রেন্ডস, আমি আশা করি আপনাদের দেখাতে পারলাম এই জুলাই মাসের যে যে গভর্নমেন্ট জবের নিউজ রয়েছে তা আপনারা একই ভিডিওর মাধ্যমে সহজে জানতে পারলেন। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।